ঘুমাতে যাই। কি শেষ করতে হবে তো ভাই, ঘুমাসে ঘুমাসে। খাবার আগে এবং পরে সাবান দিয়ে হাত ধুতে হয়, সেটাই নিয়ম নাকি? বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো ওয়াশ এবং ফুড। ওয়াশ শব্দটা তোমাদের অনেকের কাছে একটু অপরিচিত মনে হতে পারে, কারণ এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন। আমরা যদি এটাকে ভাঙি বা ডিঅ্যাব্রিভিয়েট করি, তাহলে এটা দাঁড়াবে ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন। তো আজকে ওয়াশের সঙ্গে আমাদের এই ফুড বা খাবার দাবারের কী সম্পর্ক, সেইটা নিয়ে হলো আমরা বলবো। হাইজিনের একটা বড় অংশ হচ্ছে হাত ধোয়া এবং সাবান দিয়ে হাত ধোয়া। আমরা যখনই হাত ধোয়া বলবো, আমরা সবসময় কিন্তু সাবান দিয়ে হাত ধোয়াটা মিন করব। এবং এই যে সাবান দিয়ে হাত ধোয়া, এর মূলত তিনটা বড় সুফল রয়েছে, তিনটা। প্রথমটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের উপর, আমাদের রোগ প্রতিরোধের উপরে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের পুষ্টি, আমাদের শরীরে যাতে বেড়ে ওঠে, আমাদের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, সেটার জন্য যে পুষ্টি উপাদান দরকার সেইটা। আরেকটা হচ্ছে বুদ্ধিমত্তা। আমি এগুলোকে একে একে বলব। প্রথমে আসি যে রোগ প্রতিরোধ বা স্বাস্থ্যের উপরের, যেটা আমি বলছিলাম, 60-70% ডায়রিয়াল ডিজিজ কমে যেতে পারে বা সম্ভাবনা হবে না। আমরা যখন হাঁচি কাশি দিই, তার মাধ্যমে যে সমস্ত রোগ ছড়ায়, তখন যদি আমরা হাতটা একটু সাবান দিয়ে ধুয়ে নিই, তাহলে প্রায় 50%-এর মতো রোগ কমে যাবে। এমনকি এই যে আমরা মাঝে মধ্যে শুনি সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এগুলোও প্রায় 50% কমে যেতে পারে। বিভিন্ন ছোঁয়াচে রোগ, সেগুলো কমে যেতে পারে। তো এগুলোকে যদি আমরা প্রতিহত করে আমাদের স্বাস্থ্যকে ভালো করতে চাই, তাহলে আমাদের সাবান দিয়ে হাত ধোয়ার দিকে অবশ্যই নজর রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে পুষ্টি। যেমন অনেকেই হয়তো বলবে যে আমি তো কখনোই সাবান দিয়ে হাত ধুইনি, কই আমার তো কোনো দিন ডায়রিয়া হয়নি, বা আমি তো সঙ্গে সঙ্গে কলেরা আক্রান্ত হইনি। কথাটা ঠিক, আংশিক ঠিক। কীরকম? যে সঙ্গে সঙ্গে হয়তো ডায়রিয়া হয় না বা কলেরা হয় না বা আমাশা হয় না, কিন্তু ওই জীবাণুগুলো পেটের মধ্যে গিয়ে আমরা যেটা, যেখানে খাবারগুলো শোষিত হয়, যেই স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, ওগুলোর মধ্যে কিছু বিলাই থাকে যেগুলো খাবারগুলোকে শুষে নেয়। ওই ইনফেকশনে, ছোটো ছোটো ইনফেকশনে তোমার শরীর খারাপ হচ্ছে না, কিন্তু শোষণ ক্ষমতাটা কমে যাচ্ছে। ফলে হচ্ছে কি, তুমি হয়তো একটা ডিম খেয়েছো, ডিমটার দাম 10 টাকা, 10 টাকার পুষ্টি তোমার শরীরে লাগছে না, তোমার শরীরে লাগছে 5 টাকার পুষ্টি। তো এই যে পুষ্টির ব্যাপারটা, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, যে আমি যদি সাবান দিয়ে হাত না ধুয়ে খাবার খাই বা খাবার খাওয়াই, দুটোতেই কিন্তু পুষ্টিমান অনেক কমে যাবে এই ক্রনিক অ্যান্টেরোপ্যাথির কারণে। আর থার্ড যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে যে যদি আমরা এই হাত ধোয়ার বিষয়টা ভালোভাবে চর্চা করি, বাচ্চাদের আইকিউটা বেড়ে যাচ্ছে। তো এর চাইতে ভালো খবর তো আর হতে পারে না, যে যদি আমি নিয়মিত সাবান দিয়ে সময় মতো হাত ধুই, তাহলে এই জিনিসটা আমার বাচ্চার বুদ্ধিমত্তাও বাড়ছে। কাজে সব মিলিয়ে যেই 2-3টা কথা তোমাকে মনে রাখতে হবে, তোমার স্বাস্থ্যের জন্য, তোমার শরীরে পুষ্টির জন্য, তোমার বুদ্ধিমত্তার জন্য, তোমাকে অবশ্যই সাবান দিয়ে নিয়মিত হাত ধুতে হবে। নিয়মিত মানে কি? যখন খাবার খাবে বা খাওয়াবে, যখন টয়লেট ব্যবহার করবে, আর হাতটা অনুগ্রহ করে আঁচলে কিংবা গামছা তোয়ালেতে শুকাবে না, মুছবে না, এটাকে এয়ার ড্রাই বা বাতাসে শুকাতে দাও। তাহলেই দেখবে যে আমরা একটা খুব সুন্দর স্বাস্থ্যবান জাতি, এবং আমরা আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ আমরা পেয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আই গেস অনেকগুলো হ্যাক্সের আইডিয়া পেয়েছো, এই হেলথ হ্যাকগুলো তোমার লাইফে কাজে লাগিও। অ্যান্ড এর ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে অর কোনো সাজেশন বা আইডিয়া থাকে, প্লিজ নিচে কমেন্টে জানাও। এবং তোমাদের মধ্যে যে বেস্ট আইডিয়া বা বেস্ট সাজেশন দিবে, তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।